শুভ সকাল বন্ধুরা। তো আজকের ওয়েদারটা দেখো কেমন, খুব কনকনা একটা ঠান্ডা ভাব। আমাদের এখানে খুবই ঠান্ডা, এখান থেকে দার্জিলিং বেশি একটা দূর না, এর জন্য এখানে খুবই ঠান্ডা। তো সকালে উঠে আগে মেয়ের ডিমটা সিদ্ধ করে নিলাম। এই যে মেয়ের জন্য ডিম সিদ্ধ করলাম, সিদ্ধ করে রোদ তো দুধই খাওয়াই সকালে, আজকে উঠলো 11:30 দিকে ঘুমটিতে, তো ডিমটা ছুলে ওকে দিব, ও খাবে আমাদের ময়ূরের ডিম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ব্লগটা এখান থেকে করছি আজকে আমি, না অনেকক্ষণ আগের থেকে স্টার্ট করে দিয়েছি। তো দেখো আমি কী কী করি, তুমি একে সকালে উঠে আগে ডিম সিদ্ধ করে খাওয়ালাম, কারণ কি ও আজকে অনেক দেরি করে উঠেছে, করেছি অনেকক্ষণ আগেই 9:30 দিকে উঠে পড়েছি। তুমি আর বা এখনই উঠলো, ওর বাবাকে চা করে দিলাম, আমার বাবা চা খেয়ে অফিসে গেল আর খাওয়াচ্ছি। তো আমি এখন রান্না, তো তোমাদের দেখাই কী কী রান্না করছি। তো সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং বলো, আজকে খুব ঠান্ডা বলো। আজকে আমি 11:00 দিকে উঠেছি, উঠেছি বলো। রোজ দিন তো আমি 8:30 দিকে 9:00 দিকে উঠে পড়ি, 9:30 দিকে। এই এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে মেয়ের জন্য মাংসর তরকারি, মাটি মেটোগুলো যে হয় মেটোগুলো ওই জন্য নিয়েছি, খালি দুবার হয়ে যাবে। ভাতে বরফ চলে আসছে, ভাতটা একটু মেরে দিতে হবে। মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছি, ওটা দেবো। আমার মাংস পুড়ে গেল, লাইকিয়ে ধরছে নিচে পুরা। দেখো এগুলো রান্না করলে না তো কষ্ট করে গেল, পুজো হবে দেখি। এটা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বন্ধ হয়নি, মেয়ের ঝোল হয়ে গেছে। এখন ময়দা ভাজা বসাবো, মাছ ভাজা, এটা হলো বোয়াল মাছ, এগুলো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ দিয়ে মাটির আলু করবো। তেল কড়াই সেই ফুটে বোয়াল মাছ। তো দেখো এদিকে ট্যাংরা মাছ ভাজা বসানো হয়েছে, আর একদিকে তোমার মনে করো ফুলকপি বসানো হয়েছে, ফুলকপি ভাজা। তো আর একদিকে নিচে মা দেখছি যে সবার জন্য আর কি পিঠে বাড়ছে, আমাদের বাড়ির জন্য। তারপরে মা যেখানে দোকান আছে ওখানে কাউকে কাউকে পিঠে দেয়, তো কেউ কেউ খেতে খুব ভালোবাসে মার হাতের পিঠে। তো মাকে বলেছে যে পিঠে নিয়ে আসবে, আর মা প্রত্যেকবার বানিয়ে দেয়, তো ওখানে নিয়ে যাচ্ছে মা। তো ভাগাভাগি করতে করতে 20টা ভাগ হয়েছে পিঠা। আর এইদিকে দেখো মা পিঠে পিঠে ভাগ করে আর কি সবার বাড়িতে দিয়ে আসলো, তো যার যার বাড়িতে দিয়ে আসলো আর দোকানে নিয়ে যাবে। তো এইদিকে দেখি আমার রান্নাটা কী কী হয়েছে। এই যে মাটির আলুর তরকারি হয়েছে এদিকে, এইদিকে মেয়ের মাংসর ঝোল, এদিকে আমাদের ডাল সিদ্ধ, এদিকে চচ্চড়ি, এদিকে ভাত ভাজা, মাংস ছিল 2 পিস, তোমাদের দাদাকে গরম করে দিয়ে দিব পরে। আর এইদিকে দেখি কী বসাচ্ছি, এদিকে আমি শিম ভাজা বসাচ্ছি খাসারি শাকের জন্য। তো লঙ্কাটা ভুলবশত পড়ে গেছে, লঙ্কাটা তুলে রাখবো, এখন তুলে রাখলাম লঙ্কাটা। শিমটা একটু ভাজা ভাজা হবে, খাসারি শাক আমাদের বাড়িতে এরকম করেই খাওয়া হয়। তো তোমাদের দাদাও ভালোবাসে, এর জন্য শিমটা দেওয়ার পরে শাকটা দেওয়া যায়, কিন্তু আমরা শিমটা তুলে তারপর ভাজা বসাই, কেন তোমাদের দাদা মানে খায় না, বুঝছো। আর এইদিকে দেখো আমার ফুলকপির ঝোল একদম কমপ্লিট, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফুলকপির ঝোলে। আর এইদিকে দেখো শিমটা প্রায় ভাজা হয়ে গেছে, শিমটা এখন তুলে নিব, তারপরে লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাক ভাজাটা বসিয়ে দেবো। তো শাকটা সুন্দর করে যে ঠিকেটে দিয়েছে, তো এই যে দেখো এখন শাক ভাজাটা বসিয়ে দেবো। তো শাক দিয়ে দিই, বন্ধুরা এই যে বিছানা উঠাবো, এই যে সর বসে আছে, সর এখন এক জায়গায় যাবে আমাদের পাশের বাড়ি এক জেঠিমার, আগুন তাপাতে গিয়ে আর কি আগুন শাড়িতে আগুন লেগে গেছে, তো ওখানে দেখতে যাবে। তো এই যে ছড়ো যাবো আমরা দেখতে, আমি কাকিমা সবাই মিলে যাবে।
তো দেখো আমার চুল মুল সবাই পাগলা হয়ে গেছে, সরকে দেখো সরন। আমি স্নান করে পুরো ঠান্ডা লেগে গেছে, আমি একদম কি বলবো। ও আজকে স্নান করে নিয়েছে সকালে, আমার হয়নি, আমি বাসি কাপড় ছেড়ে রান্না করলাম, তো এখন বিছনা বাসনা উঠাবো সব। আজকে তো ওর মেয়েও ঘুমাবে না, আমার মেয়েও ঘুমাবে না, এর জন্য আমরা দুজন মিলে একসাথে সবাই চলে যাবে একসাথে বসে গল্প, একসাথে আর দেখে আসুন যে জেঠিমাটার কি অবস্থা। বেশি হয়তো হয়নি, কিন্তু কি যে হয়েছে এখনো সঠিক জানি না। শুনেছি যে আগুন লেগে মনে করো কোমর অবধি কিছু একটা হয়েছে, তো জানি না, সরো গিয়ে দেখে আসবে, দেখে তারপরে এসে তোমাকে বলবো, ঠিক আছে? কি হয়েছে তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে পুরোটা জানতে পারবে। তো আমি এখন বিছনা উঠাই, তো তোমরা দেখতে থাকো। দেখতে ঠাকুর করে যেন কিছু না হয়, তো এই যে এই বাড়ির জেঠিমাটা, তো দেখি ঠাকুর ভালো হয়ে যায় যেন কিছু জানি না হয় হালকার মধ্যে। তো সরোরা গেল দেখতে, ওই ফাঁকে আমি ছান করে নিলাম, যেই জামা সকালে বাসি জামা কাপড় ছেড়েছি ওটাই পরলাম উঠে, এত ঠান্ডা যে কী করবো বলো, বাসি জামা কাপড় তো ছেড়েছি। তো যাই হোক, আমি ছান ধান করার পরে সরোরা আসলো, বললো যে পিঠে নাকি এরকম আর কি পুড়েছে, কোমর ঠোমর কিচ্ছু হয়নি, পিঠেই পুড়েছে, অনেকটা সাদা মাংস বেরিয়ে গেছে, ঠাকুর করে ভালো হয়ে যাক। তো যাই হোক, আমি এখন মেয়েকে আমার খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানোর পরে আমি ওকে ইসে করলাম, কী বলে, আমি স্নানে গেলাম, স্নানে যাওয়ার পর এই যে আমি এখন খেতে বসবো। তো এই দেখো আমার ভাতের থালি, এখানে আছে ভাত ভাজা, এখানে আছে শাক ভাজা, ওখানে আছে মাটির আলুর ঝোল, আর একটা পাতায় ভাজা, আরও ছিল ডাল সিদ্ধ ডাল সিদ্ধ, ওগুলো আমি কিছু খাবো না, এগুলো দিয়ে খেয়ে নেবো, সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে বেলা আড়াইটা, আমি আড়াইটার দিকে সকালের ভাত খাচ্ছি আজকে। এই দেখো আমার মেয়েকে, দেখেছ কী দুষ্ট হয়েছে, আসো এদিকে আসো আসো বলছি। তো অনেকক্ষণ পর চলে আসলাম, খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া করতে পারলাম না অনেক দেরি করে, আজকে সকালে খাওয়া আড়াইটার দিকে কি খাওয়া যায় নাকি, তো বিকেলে আবার বানাবো পিঠা। এখন একটু মেয়েকে বাড়ালাম, দেরি করে উঠেছে যেন ঘুমাবে না, তিনটার দিকে ঘুমালো, তিনটা বাজে না, এই পৌনে তিনটা বাজে, তো এখন ঘুম পাড়ালাম, একটু পরে উঠে পড়বে, সাড়ে তিনটার দিকে বা তিনটে দশে উঠে পড়বে, তো উঠিয়ে দেবো না, রাত্রে আবার ঘুমাবে না। যাই হোক, তো সরোরা যে দেখতে গেছিলো জেঠিমাটার আর কি পিঠে আর কি নাইটি পড়েছিল, তো তো একটা টিনের বাক্সের মধ্যে এরপর আগুনটা পিছনে করে ছেঁকছিলো, তো ফট করে আগুনটা এমনভাবে লেগে যায় পিঠে, পিঠটাই পুড়েছে আর কি, পাটা কিছু হয়নি, মানে বাড়িতে আছে খুব কান্নাকাটি করছে বলে, আমি তো সত্যি কথা বলতে এই জিনিসগুলো একদমই দেখতে পারি না, তো আমি এর জন্য জানি আর মেয়েকে খাওয়ালো, ওরা যাওয়ার পরে খাওয়ালাম, তো তো ঠাকুর করে যদি ভালো হয়ে যায়। এখন বলে তুমি ঠান্ডার দিন তো খুব কষ্ট হয়, ঠান্ডার দিন কি গরমের দিন, গরমের দিনে জিনিসটা টানে বেশি, তো টান টান পড়লে তো বেশি ব্যথা করে, তো এখন একটু শুয়ে থাকি, তো বিকেলে আবার দেখা হচ্ছে, তো বিকেলে পিকনিক করতে পারি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা আবার পিকনিক করবো, পিকনিকে কী কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো।
তো এদিকে দেখো হাফ কেজি দুধ গরম বসিয়েছি, এটা সুন্দর করে শুকনা শুকনা করব, জাল দিতে দিতে উতাল এসে গেছে দেখো। এদিকে আর আমি এদিকে খোয়া খিরটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি পনিরের মতন। তো এগুলা হাত দিয়ে একটু ভেঙেও দিব, তাইলে ভেঙে দিলে ভালো হবে। তো আমি সবগুলো কেটে নিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি। ভাঙার পরে দুধটা অনেকটা জাল হয়ে গেছে, সুন্দর খুন্তি দিয়ে আমি নেড়ে এই খোয়া খিরগুলোকে হাত দিয়ে মোচড়িয়ে মোচড়িয়ে ভাঙছি। তো এই যে আমার ভাঙা প্রায় অনেকটা কমপ্লিট, তো তার মধ্যে আমি তোমার মনে করো দুধের মধ্যে দিয়ে দিব। তো একাই এগুলো ছেড়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে ক্ষীরটা। তোমরা এরকম করে ট্রাই করবে, আমি তো এরকম করে করি, অনেকেই এরকম করে করো হয়তো, তো আমি এরকম করেই করি। কেউ কেউ পুরো মিক্সিতে দিয়ে পেস্ট করে দেয়, কিন্তু আমি এরকম করে কেটে 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 দিই, আবার বেশি বেশি ছোট না করলেও হয়। তো এই দেখো ছেড়ে যাচ্ছে সুন্দর, দেখে ফট করে মনে হচ্ছে যে রসমালাই। তো সুন্দর দেখো এদিকে টানছে, টানতে 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 এই জিনিসটা শুকিয়ে কীরকম হয় ওটাও দেখাবো। তো দেখো দেখো, তো দেখো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে 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 দিচ্ছি। তো কালারটাও কত সুন্দর, পুরো সাদা হয়েছে, কিন্তু ক্ষীরটা না একটু হলুদ হলুদ হয়েছে। কারণ কি বলতো, খোয়া ক্ষীরটা যে ছিল খোয়া ক্ষীরটা একটু হলুদ হলুদ টাইপের, বুঝছো, এর জন্য তোমার মনে করো এরকম হয়েছে। তো দেখো কী সুন্দর, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়ো 3 চামচ চিনি দিয়েছি, আরও একটু চিনি লেগেছে পরে। তো প্রথমে যে চিনিটা দিলাম ওটা মিক্সড হবে, জল ছাড়বে, তো এটাকে একটু টাইট টাইট বানালে কী হয়, তুমি পাটি সাপটা করো বা যাই করো, তোমার মনে করো যে ভিতরে দিলে জিনিসটা গলবে না। তো দেখো অনেকটাই হয়ে আসছে, আর যখন দেখবে যে এরকম একটু আঠালো আঠালো টাইপের হয়েছে, মনে করবে যে আর একটু রাখলেই 5-10 মিনিট রাখলেই তোমার হয়ে যাবে। তো এই দেখো আমার অনেকটাই হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব, নামানোর পরে তোমাদের দেখাবো। তো দেখো পাশে মুরগি কুকুরুক কুক করছে, তো এটা নামিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হলুদ হয়েছে, কড়াইটা কিন্তু পুরো পরিষ্কার, তার সত্ত্বেও হলুদ হয়েছে, খোয়া ক্ষীরটা যে হলুদ এর জন্যই তোমার হলুদ হয়েছে। তো নামিয়ে দেখাচ্ছি, আমি তোমার পিঠা বানিয়েছি, দেখো কতটা শক্ত হয়ে গেছে আমাদের এটা। তো দেখো আমি 1.5 কেজি দুধ বসিয়ে দিয়েছি, 1.5 কেজি দুধ বসিয়ে দিয়েছি ধর, পরে এটাকে জাল দিতে 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 অনেকটা আমি শুকাবো। শুকানোর পরে তোমার এলাচ গুঁড়ো করে দিব, চিনি দিব, এই যে এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি, আর তোমার পিঠেগুলো দিচ্ছি কেন, যে পিঠেগুলো একটু সিদ্ধ হবে। তো এটা সিদ্ধ পুলি পিঠে যখন বলে তখন সিদ্ধ পুলি পিঠে বলে না কি একটা বলে, যাই হোক। তো এটাকে সুন্দর করে তোমার মনে করো ইসে হচ্ছে দিচ্ছি, পিঠেগুলো ছাড়ছি, ছাড়ার পরে দু একটা উতাল আসলে একটু রাখবো, তাও ঢেকে দেবো একটু আমি পরে, কারণ এটা শুধু চালের গুঁড়ো, কোনো ময়দা ঠয়দা দিনই, ময়দা দিলে একটু নরম হয়, কিন্তু এটা ভাঙবেও না একদম, গ্যারান্টি সহকারে একদমই ভাঙবে না। তো আমি পিঠেগুলোকে সুন্দর করে ছেড়ে দিলাম, উতল আসবে, তারপরে তোমার একটু ঢেকে দেবো, পরে হালকা আঁচ কমিয়ে আমি ঢেকে দেবো, ঢেকে দিলে জিনিসটা খেতেও ভালো হবে আর সিদ্ধটাও ভালো হবে। তো দুধ পুরিটা খেতে খুবই টেস্ট হয়েছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো তো আমার এগোনো অসম্ভব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই, ভিডিওটা এখানে রাখছি।